আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে মুরগির মাংসের ভুনা। আর এটা তৈরি করা খুবই সহজ, খেতে অনেক বেশি মজার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারটি। প্রথমেই এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপের এরকম 1 কাপ ছোলা বুটের ডাল নিয়েছি। আর ডালগুলোকে আমি প্রায় 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারবেন, তবে চেষ্টা করবেন অবশ্যই একটু সময় নিয়ে ডালগুলোকে ভিজিয়ে নেওয়ার জন্য, এতে করে এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আরও নিয়েছি এখানে আমি চিকেন, আর চিকেন এখানে আমি নিয়েছি 1/2 কেজি থেকে একটু বেশি আছে এখানে। আর রেগুলার কাট করে আমি কেটে নিয়েছি টুকরো করে। তো এবার মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 4টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাটাকে হালকা একটু ফোড়ন দিয়ে নিব। গরম মশলাটা হালকা একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম হালকা কিছুটা সফট হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব। আদা রসুন হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা সম্পূর্ণ উঠে আসা পর্যন্ত। আর মশলাটা কষাতে কষাতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, ওই পর্যায়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে প্রথমে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এই চিকেনটাকে একটু 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব, এতে করে চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসতে পারবে। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম আছে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং চিকেন থেকে যে পানিটা বের হয়েছে, এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই পানিটা টানিয়ে চিকেনটাকে ভালোভাবে একটু ভুনে নিতে হবে। আমাদের চিকেনটা পরবর্তীতে কিন্তু ডালের সঙ্গে সিদ্ধ হবে, এই পর্যায়ে জাস্ট চিকেনটাকে ভালোভাবে একটু ভুনে নিতে হবে বা কষিয়ে নিতে হবে মশলার সাথে। চিকেন আর মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এরকম তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব সেই আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো। ডালগুলো দেওয়ার পরেও চিকেনের সাথে আরও 5 মিনিট কষিয়ে নিব বা ভুনে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। এবার চুলার আঁচটা বাড়িয়ে জাস্ট সব কিছু একসঙ্গে একটু ভুনা ভুনা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে যখন এরকম তেলটা ছেড়ে দিয়ে উপরে উঠে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ পানি। রান্নাটা যেহেতু আমি খুব লো আঁচে করব, তাই এখানে অনেক বেশি পানি দেওয়ার একদমই দরকার নেই। অল্প পানি দিয়ে অল্প জলে রান্নাটা করতে হবে। যখন সব কিছু একসঙ্গে ভালোভাবে ফুটে উঠবে, আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে রেখে দিব 25-30 মিনিটের জন্য। আর এই অল্প অল্প করে জ্বালে আস্তে আস্তে ডালগুলো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত ঢাকনা খুলে নাড়াচাড়ারও কোনো দরকার নেই, চুলার আঁচটা যদি লোতে থাকে নিচে একদমই পোড়া লাগবে না। প্রায় 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং ঢাকনা খুলে এটা মিশিয়ে নেওয়ার সময় মনে হবে যে ডালগুলো তো একদম আস্ত আছে, এটা তো সিদ্ধই হয়নি, বাট ডালগুলো কিন্তু দেখবেন একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ডালগুলো একেবারে সফট হয়ে গিয়েছে। যেহেতু চুলার আঁচটা লো ছিল এবং এটা কোনো নাড়াচাড়া পায়নি, তাই ডালগুলো একদমই আস্ত আস্ত আছে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেবেন।
আর আস্তে আস্তে দেখবেন এটা ঘন হতে শুরু করবে। নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন এটা ফুটতে শুরু করবে তখনই দেখবেন আস্তে আস্তে ডালটা ঘন হতে শুরু করবে। প্রথম দিকে সিদ্ধ হওয়ার পরে যে পাতলা একটা ভাব ছিল সেটা আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এটা ফুটতে শুরু করে দিয়েছে, যেহেতু চুলার আঁচটা এই পর্যায়ে এখন আমি বাড়িয়ে দিয়েছি। প্রথমে কিন্তু চুলার আঁচটা একদম লোতে ছিল, আর লো আঁচে থাকার কারণে ঝোলটা কিন্তু টানেনি, জাস্ট আস্তে আস্তে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে। আমি এর থেকে আর ঘন করবো না, কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমার ডাল দিয়ে চিকেন ভুনাটা একদমই হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে চিকেন ভুনা। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি, বাট এটা খেতে খুবই মজাদার। রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।